আসসালামু আলাইকুম। অনলাইনে আর্নিং বা আর্নিং বাই অনলাইন, সবার মুখে মুখে অনলাইনে আর্নিং এই কথাটি প্রচলিত। অনলাইনে আয় করা নিশ্চিত উপায়, কিন্তু আমরা অনেকেই জানি না বা কীভাবে অনলাইন আর্নিং কী করতে হয় বা কী কীভাবে মানে কাজগুলো করতে হয় তা কিছুই জানি না আমরা। অনলাইনে আর্নিং বলতে আমরা যা বুঝি সাধারণ কথায় আর কি, যে বিদেশি বাইরে কাজ করে টাকা উপার্জন করা। কিন্তু আমরা কখনো কখনো ভাবিনি যে আসলে বর্তমান বাজারে অনলাইনে কাজটা কতটা সহজ বা কতটা কঠিন। আসলে অনলাইনে কাজ করা অত সহজ নয়, কারণ বর্তমান অনলাইনে কাজের উপর অনেক প্রতিযোগিতা চলতেছে। একটুবার ভেবে দেখা উচিত আমাদের যে অনলাইনে বাজারে প্রতিযোগিতার সাথে কাজ করতে পারবো কি না। অনেকের তো চিন্তা করে ফেলতেছি যে সিডি কিনবো বা কোর্স করে কাজ শিখে অনলাইনে কাজ করব, কিন্তু বর্তমানে অনলাইনে কাজের যে অবস্থা সে কথা ভুলে যান। এখন আসুন বেসিক কিছু কথা বলা যাক। বর্তমানে অনলাইনে আর্নিং করতে হলে অনেক প্রতিযোগিতা করা, বাইরের কাছ থেকে কাজ নিতে হয়। যদি নিজেকে অনলাইনের বাজারে কাজ করার যোগ্য মনে করি, তাহলে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারবো। আর যদি আমরা কখনও যদি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে দুটি সহজ কাজ করে সহজে অনলাইনে 100% নিশ্চিত আয় করতে পারবো। এখন সেই কাজ দুটি কী এবং কীভাবে কী করতে হবে, আয়ের উপায়গুলো বিস্তারিত আজ আপনাদেরকে জানাবো। আজ আমি আপনাদেরকে অনলাইনে আয়ের সহজ দুটি উপায় বলে দেব এবং কীভাবে করব সেই সম্পর্কে বিস্তারিত বলে দেব। সুতরাং আর না ভেবে আজ থেকে শুরু করে দেওয়া যাক এবং কয়েক মাসের মাথায় আমাদের আর্নিং শুরু হয়ে যাবে এবং স্থায়ী হতে থাকবে। তাহলে জানা যাক যে আয়ের উপায় দুটি কী কী। অনলাইনে আয় করা নিশ্চিত উপায় যেগুলো থাকে সেটা হলো যে ফ্রিতে ব্লগ ওয়েবসাইট তৈরি করে আয় করা, আর একটা হলো ইউটিউব ভিডিও তৈরি করে আয় করা। এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছিলো যে ফ্রিতে ব্লগ ওয়েবসাইট করে আয়, যেটি সেখানে ছিল কিছু ধাপ আমাদেরকে পার হতে হবে। প্রথম ধাপ ছিল শখ নিয়ে ব্লগিং করা, তারপর ছিল ফ্রিতে ব্লগ তৈরি করা, তারপর ছিল 15-20টা পোস্ট করা, তারপর 4-5টা করে পেজ করা, এবং ছিল তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা। তো আজকে আমি আপনাদেরকে 4টা বিষয় নিয়ে জানাবো। এর মাঝখানে প্রথম যে বিষয়টা হচ্ছিলো সেটা হচ্ছিলো যে মাই পয়েন্টস কুপন প্রমোট, এইখান থেকে আপনি মানে বিভিন্ন প্রকারের যে রিভিউ আছে সেই রিভিউ করে আপনি এখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে mypoints.com, এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি যখন জয়েন করবেন তখনই আপনি কিন্তু $5 পেয়ে যাচ্ছেন ওয়েলকাম বোনাস হিসাবে। আর আপনি এই ওয়েলকাম বোনাসটা আপনি অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে তুলতে পারবেন বা আপনি ভিসা গিফট কার্ডের মাধ্যমে তুলতে পারবেন। এখন আপনাকে জাস্ট এখান থেকে সাইন আপ করে নিতে হবে, সাইন আপ করে জয়েন করতে হবে। আর এই টোটাল প্রসিডিউরটা ছিল সম্পূর্ণ ফ্রি, এখানে তারা কোনো প্রকার কোনো চার্জ বা ভ্যাট এরকম কোনো কিছু দিচ্ছে না। আপনি ইজিলি এখানে যেতে পারবেন, এখান থেকে কাজ করতে পারবেন, এবং ওখানে বলা আছে যে কীভাবে কীভাবে আর্ন করা যেতে পারে। একটা তো শপিং করতে পারবেন, আপ টু 20 পয়েন্টস বা ডলার ক্যাশব্যাক নিতে পারবেন। একটা তো সার্ভে করতে পারবেন, সার্ভে করে আপনি মানে 2K-র উপর আপনি পয়েন্টস আর্ন করতে পারবেন। তারপর ছিল ফান অ্যান্ড গেমস, এখানে আপনি 4 পয়েন্টসের উপর আপনি আর্ন করতে পারবেন। এবং আছে হলো এখানে আপনি রিডিম পয়েন্টস কীভাবে আপনি রিডিম করতে পারবেন সেগুলো দেখা আছে, সব কিছু এখানে আপনার দেওয়া আছে। এরপর আরেকটা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হলো পেইড সার্ভে আর্ন মানি। এখান থেকে আপনি বাংলাদেশ থেকেও যদি আপনি যদি চান তো বাংলাদেশ থেকেও আপনি এটা কাজ করতে পারবেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে হলো survimo.com। আপনি এখান থেকেও আপনি এই ওয়েবসাইট থেকে আপনি প্রচুর পরিমাণে সার্ভে করে আপনি ইনকাম করতে পারবেন। এখানে তারা লিখে দিয়েছে যে আর্ন ফ্রম ইউর আনসার্স গেট আপ টু $2.5 পার আনসার, ফান অ্যান্ড ফ্রি টু জয়েন অ্যান্ড ফাস্ট অ্যান্ড ইজি পেমেন্ট অ্যান্ড স্টার্ট আর্নিং হেয়ার। এখানে আপনার তার স্পষ্টভাবে বলে দিচ্ছে যে আপনি কীভাবে এই সার্ভে ইমো অনলাইন সার্ভে থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনি ফার্স্টে আপনাকে সাইন আপ করতে হবে, তারপর চলো আনসার সার্ভে, তাদের আনসার আছে সেগুলো দিতে হবে, তারপর চলো আপনি তাদের থেকে উইথড্র নিতে পারবেন। এবং সাইন আপ স্টার্টিং আর্নিং ইট টেক্স লেস দেন 30 সেকেন্ড, স্টার্ট আর্নিং হেয়ার যখন আপনি যখন ক্লিক করবেন তখন তাদের আরও বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলো তারা নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি সার্ভে করতে পারবেন। সো আমরা আজকে আপাতত দুটি ওয়েবসাইট সম্পর্কে জানতে পারলাম, একটা হচ্ছিল mypoints.com এবং আরেকটা হচ্ছিলো survimo.com। এখন আসুন হচ্ছিলো আমরা আরেকটি ওয়েবসাইট নিয়ে কথা বলি, সেটা হচ্ছিলো যে top 10 paying survey sites, যেটা হচ্ছিলো বর্তমান 2023 সালে সবচেয়ে টপ র্যাঙ্কিংয়ে যে সার্ভে সাইটগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন একটা আলোচনা করা যাক। ফার্স্টে হচ্ছিলো ফ্রি ক্যাশ, এখানে হচ্ছিলো ফ্রি ক্যাশ, এটা হচ্ছিলো একটা সার্ভে সাইট যেখান থেকে আপনি সার্ভে করে আপনি ডলার ইনকাম করতে পারবেন। এবং তাদের ওভারঅল রেটিংটা আপনি দেখেন সেখানে হচ্ছিলো যে 4.9 out of 5, মানে 5-এর মধ্যে তো 4.9 পর্যন্ত তাদের রেটিং আছে। এবং সেকেন্ড যেই
সার্ভে সাইট, সেটা হচ্ছে হলো ব্র্যান্ডেড সার্ভিস, এবং তাদের রেটিং হচ্ছে 4.8 out of 5। তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে হলো প্রাইস রিভেল, যেখান থেকে আপনি নিজেও ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে 4.8 out of 5 র্যাঙ্কিং আছে। আপনারা র্যাঙ্কিংগুলো দেখলে বুঝতে পারবেন যে তাদের র্যাঙ্কিংগুলো কত ভালো। এবং একটা হচ্ছে শক বক্স, সেটাও আপনার র্যাঙ্কিং ভালো আছে, 4.8 out of 5। এবং আরেকটা হচ্ছে হলো যে টোলোনা ইনফ্লুয়েন্সার্স, সেখানে তাদের রেটিং ভালো আছে, 4.7 out of 5। এগুলো যা আছে সবগুলো হচ্ছে সার্ভে সাইট, এবং হচ্ছে বেস্ট সার্ভে সাইট ফর দিস ইয়ার, এবং হচ্ছে 2023 সালে সবচেয়ে লেটেস্ট যে ভালো ভালো যে সাইটগুলো আছে যেখান থেকে আমরা আর্ন করতে পারি বা রেভিনিউ আর্ন করতে পারবো, সেখানে হচ্ছে সেই সাইটগুলো হচ্ছে হলো এই সাইটগুলো। একটা হচ্ছে হলো ওয়াইসেন্স, এটারও রেটিং ভালো আছে। তারপর হচ্ছে হলো ভিউ ফ্রুট, এখান থেকেও আমরা নিতে পারবো। এবং ভিউ ফ্রুটে হচ্ছে হলো যে ইজ এ ইউজার ফ্রেন্ডলি সার্ভে সাইট হোয়ার ইউ ক্যান ফাইন্ড মেনি সার্ভে ডেইলি, ইট পে ডিসেন্টলি ফর ইউর টাইম, অ্যান্ড ইউ ক্যান কুইকলি আর্ন এনাফ টু গেট পেইড, অ্যান্ড ইউ ক্যান অলসো উইন গ্রেট প্রাইজেস ইন ইটস ফ্রি লাকি ড্র। একটা হচ্ছে হলো ট্রায়াবা, একটা হচ্ছে হলো ইউ গভ অ্যান্ড সার্ভে টাইম। এই হচ্ছে হলো টোটাল 10টা বাংলা, মানে বর্তমান সময়ে 2023 সালে টপ 10 সার্ভে সাইটগুলো নিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপনাদের জন্য সবচেয়ে মজার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা সাইট নিয়ে কথা বলবো, সেখানে আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতে পারবেন। যদি বিশ্বাস না হয় তাহলে চলুন সাইটে ঘুরে আসা যাক। এটা হচ্ছে হলো আপনার ytviews.webappbazaar.com, youtubeviews.webappbazaar.com। আপনি এখানে আসবেন, আসা পরবর্তীতে এখানে আপনাকে বলা হচ্ছিলো কপি অ্যান্ড পেস্ট অ্যান এ ভিডিও, এই অ্যানি ইউটিউব ভিডিও লিঙ্ক হেয়ার। সেখানে আমরা আমাদের একটা ইউটিউব ভিডিও লিঙ্ক যেটা আছে সেটা আমরা পেস্ট করলাম। তারপর এখানে হচ্ছে হলো আমি কত চাই, মানে আমার এখানে ভিউজের সংখ্যা কত চাই সেটা আমি উল্লেখ করতে বলছে। তো আমি এখানে আপাতত আমার ভিডিও সংখ্যা দিলাম হচ্ছে হলো 5, যেহেতু এটা 5 মিনিট চলুক। ওকে চলেন এখানে আমরা প্লে দিই। প্লে দেওয়ার পরবর্তীতে দেখেন এখানে আমাদের চলে আসতেছে কি। এই যে দেখেন, এটা হচ্ছিল যে আমাদের 5টা ভিডিও যে আসতেছে সেই 5টা ভিডিও এখানে শো করতেছে। আমরা প্রত্যেকটা ভিডিও এখানে অন করে, আমার প্রত্যেকটা ভিডিও আমি অন করে দিব। অন করে দেওয়ার পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কি হচ্ছে। আমি অলরেডি আমার 1টা ভিডিও 2টা ভিডিও আমি অন করে দিলাম, এবং জাস্ট মাইকটা একটু মিউট করে দিই যাতে এক্সট্রা কোনো সাউন্ড যাতে না আসে। ওকে, তো এখানে আমি ইনটোটাল আমার 5টা ভিডিও আমি অন করে দিলাম। তো এখন এই ভিডিওগুলো একটু চলতে থাকুক যাতে আমার যে অরিজিনাল যে ইউটিউব চ্যানেল যেটা সেখানকার যে মানে ইউটিউব স্টুডিও যেটা সেখানকার এই ভিডিও অ্যানালিস্টটিকে যাতে একটু ট্রেস করতে পারে যে আমার ভিডিওগুলো এখানে রানিং আছে। তা আমরা একটু থাকি আর এই ফাঁকে আমার চলুন আমরা আমাদের পূর্বের যে ভিডিও মানে পূর্বের যে ইয়েগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট হচ্ছে হলো মাই পয়েন্ট, সেকেন্ড হচ্ছে হলো serveemo.com, এবং হচ্ছে হলো তারপর হচ্ছে হলো এই 2023 সালের সবচেয়ে টপ 10 যে সার্ভে সাইট আছে সেগুলো নিয়ে আলোচনা। আর এটা হচ্ছে হলো আমাদের মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটা সেটা হচ্ছে হলো যে এই ইউটিউবের ওয়াচ টাইমগুলো আমরা কীভাবে গেইন করতে পারি। বর্তমান সময় দেখা যাচ্ছে যে ইউটিউবে আমরা যে ওয়াচ টাইমগুলো আনি সেই প্রত্যেকটা ইউটিউবের ওয়াচ টাইমগুলো ড্রপ করে, কিন্তু আমি আপনাদেরকে আজকে যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমে আশা করি কোনো সময় ড্রপ করবে না, কারণ এই সিস্টেমে আমি আমার অলরেডি 2টো চ্যানেল মনিটাইজেশন করে ফেলেছি। আর এটা ছিল আমার 3 নম্বর চ্যানেল যেটাতে আমি মনিটাইজেশন করার চেষ্টা করতেছি। চলুন চলা যাক হচ্ছে হলো আমাদের সেই ভিডিও যেই অ্যানালিস্টিক সেখানে চলে গেলাম, আমরা সরাসরি সেই ভিডিওতে আসলাম যেটা হচ্ছে হলো হাউ টু প্রোটেক্ট ইউর ইমো অ্যাকাউন্ট। আর এখানে আপনারা সরাসরি দেখতে পারতেছেন যে রিয়েল টাইম যেটা সেটা হচ্ছে হলো 5, যেটা হচ্ছে হলো যে রাত 10টা থেকে 11টার মধ্যে। আর আপনারা অলরেডি দেখতে পারতেছেন আমার ল্যাপটপের স্ক্রিনে যে আমার টাইম কলটা। তো এখন এখানে দেখাচ্ছে হলো 5 টাইমস, আর যেহেতু আমি এখানে ওই সাইডে আমি যেহেতু 5টা মানে প্লেয়ার টাইম দিচ্ছি হচ্ছে হলো 5 টাইমস, এই জন্য আমার এখানে 5 বার আসতেছে। আর আমি যদি ওখানে যদি আরও বেশি দিতাম তাহলে সেখানে আমার আরও বেশি আসতো, যেমন এখানে 5টা চলতেছে এই জন্য আমার এখানে রিয়েল টাইমে দেখাচ্ছে হলো 5টা। বাট আমি যদি 10টা দেখাইতাম তাহলে বা যদি 10টা প্লে করতাম তাহলে সেখানে আমার 10টা আসতো, যদি আমি 15টা দিতাম তাহলে সেখানে 15টা আসতো, যদি 20টা দিতাম তাহলে 20টা আসতো। যেমন এখানে দেখাচ্ছে হলো 5টা, কারণ হচ্ছিল যে আমার অরিজিনালি চলতেছে হচ্ছিলো এখানে 5টা। আর এখান থেকে আপনারা আপনাদের জাস্ট সিম্পলি কাজ কোনো কিছু না, জাস্ট হচ্ছে ভিডিওর যে লিঙ্কটা থাকবে সেটা আপনারা এখানে পেস্ট করবেন। পেস্ট করে আপনারা শুধুমাত্র এখানে নাম্বারটা বসাই দেবেন যে আপনারা কয়বার চাচ্ছেন আপনাদের এই ভিডিওটা প্লে হোক। আর এই সিম্পল বিষয়গুলো হচ্ছে হলো মানে সিম্পলি আপনি আপনাদের যে চ্যানেলটা আছে সেটা আপনি মনিটাইজেশন করে ফেলতে পারবেন বা 4000 টাইম ঘন্টা আপনি ফিল আপ করে ফেলতে পারবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই মাস্ট বি আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই 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 কমেন্টে জানাবেন যে আপনাদের কাজ হচ্ছে কি না, যেহেতু আমার কাজ হচ্ছে এখন জানা উচিত যে আপনাদের